আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 10, অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন সলভ করব। তাহলে প্রথমে দেখে নেই আমাদের উদ্দীপকে কী আছে। উদ্দীপকে আছে 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্রপৃষ্ঠের চাপ, বায়ুর চাপ এবং তাপমাত্রা 30 ডিগ্রি, তলদেশের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, পানির ঘনত্ব সমুদ্রে দেওয়া আছে 1025 এবং আরের মান দেওয়া আছে। এবার গ নম্বর কোশ্চেনে বলতেছে সমুদ্রপৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতি, সমুদ্রপৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা এটা শুরু করে দিই। আমাদের দেওয়া আছে কি গতিশক্তি, একটা সূত্র জানি আমরা, গ নাম্বার গতিশক্তি ই হলো গতিশক্তি, এটা সূত্র হলো 3/2 এন আর টি। এখানে এন হলো মূল সংখ্যা, আর হলো 8.314, আর টি হচ্ছে টেম্পারেচার। সমুদ্রপৃষ্ঠে টেম্পারেচার ছিল আমাদের 30 ডিগ্রি। তাহলে এন সমান বের করি, মূল সংখ্যা তো আমাদের দেওয়া আছে, ভর দেওয়া আছে, মোট নাইট্রোজেন গ্যাস 168 গ্রাম, বাই এটাকে ভাগ করব তার আণবিক ভর দিয়ে। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28, এটাতে ভাগ করলাম, ভাগফল আসছে 6। তাহলে এখানে মানগুলো বসাই, 3/2 × 6 × 8.314 × 303। এই 303 কেমনে হলো? এটা হলো আমাদের টেম্পারেচার ছিল 30 ডিগ্রি, এটার সাথে 273 যোগ করলাম, 273 যোগ করলে 303 কেলভিন হয়। এই টেম্পারেচার হিসাব করলে পাওয়া যাবে, এখন এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করি, সম্পূর্ণ ক্যালকুলেশন করলে হিসাব করে পাওয়া যাবে 672 2 8 4। এটা আমি ক্যালকুলেটার হিসাব করে নিলাম, তোমরা ক্যালকুলেটার হিসাব করে দেখবে যে এটার মান বাড়িছে এটা। তাহলে এটাই হলো সমুদ্রপৃষ্ঠের নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি। এরপরের কোশ্চেনটা সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে দেখো, প্রথমে নাইট্রোজেন গ্যাস ভর্তি বেলুনকে সমুদ্রের পৃষ্ঠে ছিল, সমুদ্রের পৃষ্ঠে ছিল, একবারে সমুদ্রের তলদেশে নিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের তলদেশ পৃষ্ঠে দেশে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং তলদেশে দেওয়ার পর তাপমাত্রা কমে 14 ডিগ্রি হয়েছে, ঘনত্ব দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে যে গভীরতা নির্ণয় করা যায় কিনা এইসব ডেটা দিয়ে। তাহলে শুরু করি, প্রথমেই আমরা পানির গভীরতাকে এইচ ধরব, পানির গভীরতা বা সমুদ্রের পৃষ্ঠের গভীরতা এইচ ধরে নিলাম। ধরার পর আমরা একটা সূত্র জানি, তাপগতিবিদ্যার সূত্র পড়েছিলাম, P1V1T1 = P2V2T2। এখানে এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে সমুদ্র পৃষ্ঠের, আর পি টু দ্বারা সমুদ্রের তলদেশে। এখন আমরা কি করে কিছু জিনিস লিখতে হবে, যেমন সমুদ্র পৃষ্ঠের চাপ কত, সমুদ্রপৃষ্ঠের চাপ, স্বাভাবিক বায়ুর চাপ কত, 10-13-25 পেসকেল, 10-13-25 পেসকেল। তারপরে সমুদ্রের তলদেশে চাপ তাহলে কত হবে, সমুদ্রের তলদেশে চাপ, P1 অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যে চাপ, বায়ুর চাপ, সেই চাপ দিতেছে, এবং পানির একটা চাপ আছে, সেটা হলো H রো, যেটা সমুদ্রপৃষ্ঠে নাই, এটাতে আছে, সমুদ্রপৃষ্ঠের তলদেশে আছে এটা। তারপর আমাদের তাপমাত্রা দেওয়া আছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দেওয়া আছে 30, এটাকে কেলভিনে নিতে হবে, 273 যোগ করলে বের হয় 303। আবার সমুদ্রের তলদেশে তাপমাত্রা দেওয়া আছে
তলদেশ লিখি শুধু তলদেশে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিলে 273 কেলভিন ইকুয়ালস টু 287 কেলভিন এখন উপরের পৃষ্ঠের তাপকে আমরা আয়তনকে ভি ধরব সমুদ্রপৃষ্ঠের আয়তন সমুদ্রপৃষ্ঠের আয়তন সমুদ্রপৃষ্ঠে গ্যাসের আয়তন ভি ওয়ান কে ভি ধরলাম তাহলে সমুদ্রের তলদেশের আয়তন নাইট্রোজেন গ্যাসের আয়তন অর্ধেক হয়ে যাবে তাহলে সেটা হবে ভি টু সমান ভি বাই টু তাহলে এবার মান বসাই পি ছিল বায়ুমণ্ডলীয় চাপ এটা ছিল আমাদের 10-13-25 স্কেল এটা তাহলে লিখি না তার আগে সূত্রটা একটু মডিফাই করে নিই সূত্রটাকে মডিফাই করে নিলে আমরা পাবো পি টু ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান টি টু বাই ভি টু টি ওয়ান এবার আমরা মান বসাই মানগুলো এই পৃষ্ঠে লেখা ছিল ওখান থেকে কপি করব তাহলে পি ওয়ান ছিল 10-13-25 তারপর লিখি তাহলে 10-13-25 পে স্কেল ভি ওয়ানের মান আমরা ভি ধরে নিয়েছিলাম এবং টি টুর মান 287 ছিল দুইশো সাতাশি তারপর ভাগ করব ভি টু ছিল ভি বাই টু এবং টি ওয়ান ছিল আমাদের তাপমাত্রা 303 তাহলে এবার এরপরে পৃষ্ঠায় গেলে 10-13-25 ইন্টু ভি ইন্টু 287 বাই 303 ভিটাকে যদি উপরে নিয়ে যাই 2 বাই ভি এই ভি আর ভি কাটা যাবে তারপরে এটা সম্পূর্ণ এটার সাথে 2 গুণ করবো আর 287 গুণ করবো এবং 303 দ্বারা ভাগ করব ভাগ করলে একটা মান পাবো এটা পি প্লাস এই রোজির মান 19194.9 জুল এটা হলো আমাদের পি টু সমান বের করলাম পি টু সমান কী তাহলে পি টু সমান আমরা জানি যে এটা পি ওয়ান প্লাস এইচ রো জি সমান এটা হয়ে যাবে কারণ তলদেশের চাপ পি টু সমান এটাই ছিল আমাদের তাহলে এইচ রো জি সমান 19194.9 মাইনাস পি ওয়ান সমান হবে ক্যালকুলেটার হিসাব করলে পাওয়া যায় 19.9 মাইনাস পি ওয়ান হলো 10-13-25 হিসাব করলে পাওয়া যায় 90.62-4 এখান থেকে আমরা এইচ বের করব এইচ সমান সুতরাং এইচ সমান কী হবে এইচ সমান এটাকে ভাগ করতে হবে রো এবং জি দিয়ে 624 রোয়ের মান ছিল 1025 আর জি এর মান 9.8 এই তিনটা ডেটাকে আমরা এখন হিসাব করলে ক্যালকুলেটারে পাবো 9.02 এবং এই সম্পূর্ণটার একক মিটার সুতরাং আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এখানে উচ্চতা নির্ণয় করা গভীরতা নির্ণয় করা সম্ভব অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো থ্যাংকস ফর ওয়াচিং